অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটিএ সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি তার সম্পদ বিবরণীতে মোট 8,48,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অবৈধভাবে তিনি প্রায় 3 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইন 2004-26 ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি 109 ধারায় মামলা দায়ের করেছে দুদক। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিক ভাবে প্রমাণিত হয়, একটি মামলা দাখিল করা হয়। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে তার বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের আইনে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদক সচিব। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-26(2), 27(1) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-4(2), 4(3) ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5(2) ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। গত 18 মার্চ আদালত তার এইসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।